লাইফ সাপোর্টে রয়েছেন সুবীর নন্দী। গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ লাইফ সাপোর্টে রয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী। এর আগে রবিবার রাতে একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে CMH এ ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি হতে থাকলে রাত 11টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানানো হয়। লাইফ সাপোর্টে নেওয়ার পর তাকে 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। শিল্পীর পরিবার সূত্র জানায়, রবিবার রাতে সুবীর নন্দীকে CMH এ জরুরি বিভাগে নেওয়ার পর রাত 11টার দিকে হার্ট অ্যাটাক হয় তার। শিল্পী পরিবারের ঘনিষ্ঠ স্বজন তৃপ্তি বলেন, জরুরি বিভাগে আনার আগে হার্ট অ্যাটাক হলে তাকে আর ফেরানো যেত না। আমাদের সৌভাগ্য তার আগে হাসপাতালে আনা হয়েছে। সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনি জানায়, পারিবারিক একটি অনুষ্ঠান শেষ করে রবিবার রাতে বাবা মাকে নিয়ে তিনি সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন ট্রেনে। পরে রাত 9টা নাগাদ উত্তরার কাছাকাছি আসতে হঠাৎ করে সুবীর নন্দীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। পরে ক্যান্টনমেন্ট এলাকায় তৃপ্তি করের সহযোগিতায় ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্স করে দ্রুত তাকে CMH এ নেওয়া হয়। ফাল্গুনি আরো জানান, দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন শিল্পী সুবীর নন্দী। এছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে তিনি বেশ কিছুদিন ধরে আক্রান্ত। উল্লেখ্য, সুদীর্ঘ 40 বছরের সঙ্গীত জীবনে 2500-এরও বেশি গান গেয়েছেন দেশবরেণ্য এই শিল্পী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অসংখ্যবার। বাংলাদেশে সঙ্গীতে অমূল্য অবদানের জন্য এই বছরের দেশে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক পান শিল্পী সুবীর নন্দী।